ছোট থেকেই জেনে আসছি ভারত খুব গরিব দেশ ছিল ও নিরক্ষর দেশ ছিল। ব্রিটিশরা এসে আমাদের শিক্ষিত করেছে, না হলে আমরা নাকি নিরক্ষরই থাকতাম। আসলে কি সত্যি তাই? এক কথায় বলি, এটি সম্পূর্ণ ভুল, ভুল এবং সম্পূর্ণ রূপে কথাটি ভুল। একটি মানুষকে বারবার ভুল বলা হলে ও তাকে সেই ভুলটিকে দেখানো হলে মানুষ সেই ভুলটাকেই ঠিক বলে মনে করে নেয়। ভারতবর্ষের বিখ্যাত অর্থনীতিবিদ উষা পাটনায়ক বলেছিলেন, 200 বছরে ব্রিটিশরা প্রায় $45 trillion লুট করে নিয়ে গেছে, যা বর্তমানে প্রায় 70 লক্ষ কোটি টাকার সমান, প্রায় 300 গুণ। আপনি যদি এই অর্থ ক্যালকুলেটারে 300 দিয়ে গুণ করেন, তাহলে হয়তো আপনার ক্যালকুলেটার তা দেখাতেই পারবে না। প্রাচীনকাল থেকে ভারত যদি সত্যিই গরিব দেশ হতো, তাহলে বারবার বিভিন্ন সম্রাটরা ভারতবর্ষ আক্রমণ করতো না। মোহাম্মদ বিন কাসিম, বাবর, তৈমুর, চেঙ্গিস খাঁর বংশধররা ও সাথে সাথে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশরা এরা কী করতে সবাই ভারত এসেছিল? নিশ্চয়ই বেড়াতে তো আসেনি। আজ ইওর নলেজ চ্যানেলটিতে আপনাদের প্রাচীন ভারত সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য দেব, যা আপনাদের মতামতকেই পুরো পাল্টে দেবে। প্রাচীন ভারত সম্পর্কে, এই গরিব নিরক্ষর ভারত সম্পর্কে জেনে নিন কিছু অজানা ও রহস্যময় তথ্য। তো বন্ধুরা, প্রাচীনকালে ভারত কেমন ছিল? উত্তরটা খুবই স্পষ্ট ও সুন্দর। নাম্বার 1, ইংরেজদের ভারতে আসার আগে ভারতে কোনো টাকার প্রচলন ছিল না। ভারতীয়রা শুধু সোনা ব্যবহার করত। ভারতের কপার, স্টিল, চুন ইত্যাদি বিদেশে রপ্তানি হতো এবং তার বিনিময়ে ভারত সোনা আমদানি করত। ভারত প্রধানত আফ্রিকার সাথে ব্যবসা করত। আমরা অনেকেই জানি আফ্রিকা সবচেয়ে বেশি পরিমাণে সোনা পাওয়া যায়। এইভাবেই ভারতে এত সোনা আসতে থাকে যে ভারতকে তখন সোনার দেশ বলা হতে থাকে। এবং সর্বশেষে ইংরেজরা ভারতকে এমন লুট করলো, সেই সোনার দেশ আজ প্রায় অবলুপ্ত। নাম্বার 2, ইংরেজরা ভারতে আসার আগে প্রায় 1000-এরও বেশি মন্দির সোনার ছিল, কিন্তু আজ তা নেই বললেই চলে। নাম্বার 3, প্রাচীন ভারতীয় রাজা বা সম্রাট কখনোই কোনো দেশকে প্রথমে আক্রমণ করেনি। এরা কোনো দেশকে লুটপাটও করেনি। বিদেশে গেছেন কিন্তু লুট করতে নয়, তবে ধর্ম প্রচার করতে। ভারতীয় সম্রাটদের গোটা বিশ্ব সম্মান করত, যেমন চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, বিক্রমাদিত্য, সম্রাট অশোক। এরা এত শক্তিশালী হবার সত্ত্বেও কোনো দেশকে প্রথমে আক্রমণ করেনি। নাম্বার 4, প্রাচীন ভারতে দাসপ্রথা ছিল না, সবাই ছিল স্বাধীন। আপনি নিশ্চয়ই জানেন ইউরোপে কেমন দাসপ্রথার রমরমা ছিল। নাম্বার 5, যারা বলেন ভারত প্রাচীনকাল থেকেই খুব নিরক্ষর বোকা দেশ ছিল, প্রধানত ভারতীয়রা বোকা ছিল, এটা তাদের জন্যে। আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতে বিশ্বের প্রথম ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তপশিলা, সাথে সাথে নালন্দাও তৈরি হয়। সারা বিশ্ব থেকে আসতে থাকে এখানে পড়তে ও শিক্ষিত হতে। চীন, জাপান, ইউরোপ, আমেরিকা ইত্যাদি তো আমাদের দেশেই এসে পাঠ করত। নাম্বার 6, আপনারা তো অনেকেই জানেন সংস্কৃত সকল ভাষার জননী, মানে এই ভাষা থেকে অন্য সব ভাষার সৃষ্টি হয়েছে। ইংরাজি ভাষার অনেক শব্দ তো সংস্কৃত থেকেই নেয়া, যেমন মাতৃ ইংরাজিতে হয়ে যায় মাদার, ভ্রাতা ইংরাজিতে হয়ে যায় ব্রাদার, জ্যামিতি ঠিক সেরম করেই জিওমেট্রি, ত্রিকোণমিতি ট্রাইগোনোমেট্রি। সত্যি কি অবাক না, কিন্তু আজ আমরা ইংরেজিতে কথা বলতে পারলেই সবচেয়ে বেশি শিক্ষিত হিসেবে গণ্য হব, তাতে কিন্তু আপনি কিছু জানেন বা নাই জানেন। নাম্বার 7, ভারতীয় সভ্যতা প্রায় 5000 বৎসরের পুরনো সভ্যতা। আমরা সকলের সামনে হাত জড়ো করে নমস্কার করি, এটি একটি প্রাচীন ভারতীয় প্রথা। কারণ প্রাচীনকাল থেকেই ভারতীয়রা মনে করতেন প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান বর্তমান। নাম্বার 8, ভারতের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের সর্বপ্রথম ছিল। আজ এই সব রোগের চিকিৎসা বিদেশে অস্ত্রোপচারের মাধ্যমে হয়ে থাকে, ভারতীয়রা সেই সব অস্ত্রোপচার প্রাচীনকাল থেকেই অতি সহজে করে আসছে। প্রায় 4000 বছর আগে থেকেই ভারতীয়রা এই চিকিৎসা করে আসছে নিম, গুলঞ্চ, হলুদ ইত্যাদির মাধ্যমে, কঠিন থেকে কঠিনতর রোগ সারিয়ে তুলত। ভারতের সুশ্রুত প্রথম চক্ষুর অস্ত্রোপচার করেন, রোগীকে অচেতন না করে। একবার ভাবুন তো কত পারদর্শী হাত তার। নাম্বার 9,
ভারত প্রাচীনকাল থেকেই রান্নার জন্য মাটির পাত্র ব্যবহার করত। মাটির পাত্র বা হাঁড়ির রান্না করা জিনিসের গুণগত মান বা মাইক্রো নিউট্রিয়েন্ট 100% বজায় থাকে, তা আজ বিজ্ঞানীরা প্রমাণ করেই দিয়েছেন। স্টিলের পাত্রে ডাল রান্না করলে ডালের মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে মাত্র 14%। একবার ভেবে দেখুন, আমরা প্রাচীনকাল থেকেই কত উন্নত। নাম্বার 10, ভারত এমনই ধনী দেশ ছিল, মুসলিমদের ভারত আক্রমণের আগে ভারতে কখনো দুর্ভিক্ষ হয়নি। কিন্তু আপনি যদি ইউরোপের ইতিহাস দেখেন, তাহলে দুর্ভিক্ষের মানচিত্রটাই আপনার চোখে পাল্টে যাবে। নাম্বার 11, আপনি কি জানেন ভারত শব্দের অর্থ কী? ভারত শব্দের অর্থ হলো জ্ঞানের মধ্যে লেগে থাকা, যেখানে ভা শব্দের মানে জ্ঞান আর রত শব্দের মানে লেগে থাকা। এত উন্নত শিক্ষা ব্যবস্থা ভারতে ছিল যে 2500 বৎসর আগের লেখা গণিত, চিকিৎসার নিয়মকানুন ও বিজ্ঞানের নিয়ম এই সব যুগের বিজ্ঞানীরা তো ভুল প্রমাণই করতে পারেনি। মহান ঋষি আর্যভট্ট ভারতের বিখ্যাত গণিতবিদদের মধ্যে অন্যতম ছিলেন। তিনিই প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু আমাদের সকলেই জানি কোপার্নিকাস নাকি বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আপনি জেনে অবাক হবেন, কোপার্নিকাস জন্মের 1000 বৎসর আগে তা আর্যভট্ট বলে যান, কিন্তু প্রথমে ত্রিকোণমিতির আবিষ্কার করে থাকেন এই আর্যভট্টই, যা গোটা বিশ্বকে নির্মাণ কার্যে এখনও সাহায্য করে চলেছে। তিনি প্রথম বিশ্বকে দিয়ে যান শূন্য ধারণাটি। তিনিই প্রথম বলেন শনির 7টি উপগ্রহ আছে। এই রকম করে অসংখ্য আবিষ্কার করে গেছেন, যা প্রধানত আবিষ্কার ভারতীয়রাই করে থাকেন, কিন্তু বিদেশিরা তা পরে চুরি করে নিজেদের নামে চালায় এবং পেটেন্টও বার করে নেয়। এই তো ছিল প্রাচীন যুগের কথা, বর্তমানটা না হয় পরেই বলবো। সর্বশেষে বলি, ভারতবর্ষ এমন একটি দেশ যেই দেশের সংস্কৃতি সভ্যতার জন্য সারা বিশ্ববাসীর কাছে পরিচিত। এটি এমন এক দেশ যেই দেশে এক শিখ প্রধানমন্ত্রী মুসলিম রাষ্ট্রপতির কাছে শপথ নেয়। এমন এক দেশের কার্য সামলানোর জন্য যেইখানে 80% হিন্দু। আমার ভারতবর্ষে 21টি ভাষার 5600টিরও বেশি নিউজ পেপার ও 3500টিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয়। পড়ে থাকে 12 কোটিরও বেশি মানুষ। ভারতবর্ষে চাঁদে পাড়ি দেওয়ার জন্য তৃতীয় দেশ, যে মাত্র 1 বার 25টাতেই চাঁদে চলে যায়। তৃতীয় শক্তিশালী আর্মি এই দেশেই তো আছে, তবুও আমরা সবার সামনে হাত জড়ো করে নমস্কার করে থাকি। কিন্তু এই সভ্যতা ও সংস্কৃতি প্রায় বিলুপ্ত আমাদের কাছে। কারণটা আমরা নিজেরাই, নিজেদের সংস্কৃতি ভুলে ওয়েস্টার্ন কালচারকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। নিজের পরিচয় নিজের কাছে, যারা আমাদের থেকে শিক্ষিত হলো আজ আমরা তাদের সভ্যতা সংস্কৃতিকেই ভদ্র সভ্য বলে মনে করে থাকি। আজ এইটুকুই, ভারতবাসী হিসেবে নিজেকে গর্ব অনুভব করুন।